গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদর অষ্টম দ্বিবার্ষিক অধিবেশন। তামুলপুর জেলার গুড়েশ্বরত 11 আগস্টত গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদর অষ্টম দ্বিবার্ষিক অধিবেশনের মুকলি সভা অনুষ্ঠিত হয়ে যায়। অধিবেশনের সংগতি রাখি পুয়া পতাকা উত্তোলন, বন্তি প্রজ্বলন করা হয়। গুড়েশ্বর টাউন এল পি স্কুলত অনুষ্ঠিত হওয়া গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদর অষ্টম দ্বিবার্ষিক অধিবেশনের মুকলি সভাত সভাপতিত্ব করে গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদর সভাপতি মহসিনুল হক আহমেদে। সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে তামুলপুর জেলা কর্মচারী পরিষদর সভাপতি বশিষ্ঠ রাজবংশী, সম্পাদক করমেশ্বর দাস, হরে কৃষ্ণ বরা, সত্যনাথ ঠাকুরিয়া, অরবিন্দ ডেকা, ধর্মকান্ত রাজবংশীর লগতে পরিষদর কেবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। তামুলপুর জেলা কর্মচারী পরিষদর অন্তর্গত 8খন আঞ্চলিকর ভিতর গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদ এখন। এই গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদর আজি অষ্টম দ্বিবার্ষিক অধিবেশন। গতিকে আমার পরিষদর সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে প্রতি দুবছরের মূরে মূরে আমার অধিবেশন পাতি আমার সমিতিসমূহ আমার ভঙ্গ করে নতুন সমিতি গঠন করব লাগে। গতিকে আজি সেই প্রক্রিয়া বজায় রাখি গুড়েশ্বর আঞ্চলিক পরিষদে এদিনিয়া কার্যসূচীরে সুন্দরভাবে তেখেতসকলে অধিবেশন অনুষ্ঠিত করেছে আর এই অধিবেশনত যথেষ্ট পরিষদর জড়িয়ে কর্মচারী সমাজের যা সমস্যা সেই সমস্যা সমাধানের বাবে আলোচনা করা হয়েছে। গতিকে আমি আশা রাখিছো যে আমার এই আঞ্চলিক পর্যায়েরপরা জেলা পর্যায়ের জড়িয়ে আমার কর্মচারী পরিষদর যা সমস্যা আছে সেই সমস্যাসমূহ আমি কেন্দ্রীয় সমিতিলকে আমি প্রেরণ করিম আর আমি আশা রাখো যে কেন্দ্রীয় সমিতিয়ে আমার পরিষদর অন্তর্গত আমার যা সমস্যা আছে কর্মচারী সকলের সেই সমস্যাসমূহ দূর করব আর আমি আশা করো আমার বর্তমান কর্মচারী সকলের জ্বলন্ত সমস্যা হল যে আমার পুরোনা পেনশন বাতিল করে নতুন পেনশনের জড়িয়ে যর্মচারী সকলক নিয়োগ করেছে বা ব্যবস্থা আনিছে সেই ব্যবস্থা আঁতর করে যাতে পুনের পুরনি পেনশন ব্যবস্থা বহাল রাখে তার প্রতি আমি প্রস্তাব গ্রহণ করেছো আর এই সমস্যাটা অতি মানে সোনকালে আঁতরাই যাতে কর্মচারী সকলের মানে ভবিষ্যৎ মানে যেটু মানে অন্ধকার যেটু পরিবেশ সেই অন্ধকার পরিবেশটা আঁতর করে কর্মচারী সমাজের শান্তির পরিবেশ ঘুরে আনে তার কারণে আমি আজি সজোরে আজির সভাত আলোচনা করা হয়েছে। আমি পুনের আশা রাখিছো যে কেন্দ্রীয় নেতৃবৃন্দই সরকারের ওসর এই জ্বলন্ত সমস্যাটার সমাধানের বাবে মানে দৃঢ়ভাবে মানে দাঙি ধরব আর আমি সরকারকে আমি আহ্বান জানাইছো যে অনতি পলমে এই মানে সমাজের কর্মচারী সমাজের যেটু এন পি এস ব্যবস্থা এটা বাতিল করে ও পি এস ব্যবস্থা শীঘ্রে মানে ব্যবস্থা করে। অন্তর্গত গুড়েশ্বর আঞ্চলিক কর্মচারী পরিষদের আজ অষ্টম দ্বিবার্ষিক অধিবেশন। এই অধিবেশনত আমি কর্মচারী পরিষদর কর্মচারী সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কত সরকারে এতিয়ালৈ যা আমি দাবি উত্থাপন করেছে সদস্য কর্মচারী পরিষদে সেইখানে যিখিনি দাবি এতিয়ালৈকে সরকারে সমাধান করিব পৰা নাই বা সরকারে যে হহকা পিছিলা নীতি গ্রহণ করে আছে সেই সম্পর্কত আমি আলোচনা হয়েছে। এই আলোচনাত বিশেষভাবে এন পি এসর কর্মচারী সকলক ও পি এসর আকৌ পুনরায় ঘুরাই নিয়ার যে দাবি সেই দাবিটি যাতে সোনকালে সরকারে সমাধান করে তার কারণে আমি সরকারক আহ্বান রাখিছো আকৌ আশা রাখিছো। কিন্তু এটা কথাই আমার হতাশ করে তুলিছে যে কেন্দ্রীয় সরকারে যাওয়াতো বাজেট অধিবেশনত কর্মচারী কর্মচারী সকলেরপর এন পি এস ব্যবস্থাত 10% যে বরঙনি আগবাব লাগে জমা হব লাগে সেইটোর সলনি আকৌ 14% মানে কর্মচারী সকলে বরঙনি আগবার কারণে যে বাজেটত নিয়ম পাস করেছে সেইটো আমি সচাকয়ে সেইটোত আমি খুব দুঃখ প্রকাশ করেছো কারণ এইটাই যেহেতু আমার এন পি এস কর্মচারী সকলের মূল দাবি ও পি এস করার সেইটো সরকারে করার গুরুত্ব দিয়াই নাই আর তার পরিবর্তে কর্মচারী সমাজ আকৌ 4% অতিরিক্তভাবে সরকারের
তেওঁলোকৰ এন পি এছৰ পুঁজিত জমা দিয়াৰ যিটো সিদ্ধান্ত লৈছে সেইটো সঁচাকৈ দুৰ্ভাগ্যজনক, সেইটো চৰকাৰে পৰিহাৰ কৰক। এইটো আমি এই আঞ্চলিকৰ পৰিষদৰ জৰিয়তে আজি সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদক দাবী উত্থাপন কৰিছোঁ, তেখেতসকলে চৰকাৰক সদৰে এই দাবীটো উপস্থাপন কৰক। তাৰোপৰিও আজি মূলত আমাৰ কাৰ্যসূচী আছিলে বা দ্বিতীয় অষ্টম দ্বিবাৰ্ষিক অধিৱেশন। এই অধিৱেশনত আমাৰ সাংবিধানিক সদৌ অসম কৰ্মচাৰী সাংবিধানিক মতে প্ৰতিখন তিনিখলপীয়া যি আমাৰ কৰ্মচাৰী পৰিষদ, আঞ্চলিক পৰিষদ, তাৰপিছত জিলা পৰিষদ আৰু সদৌ অসম কৰ্মচাৰী পৰিষদ, এই প্ৰতিখন আমি পৰিষদে দুবছৰীয়া কাৰ্যকাল, এই দুবছৰীয়া কাৰ্যকালৰ অন্তত আমি অধিৱেশন অনুষ্ঠিত কৰি নতুন কমিটি গঠন কৰিব লাগে গণতান্ত্ৰিকভাৱে, আৰু সেইবাবে সেই হেৰিৰ আধাৰ নিয়মৰ আধাৰতে আজি এই অধিৱেশন আমি আহ্বান কৰিছিলোঁ। এই অধিৱেশনত আমাৰ যোৱাটো কাৰ্যকালৰ হিচাপ নিকাচ ইয়াত দাখিল কৰা হৈছে, যোৱাটো কাৰ্যকালৰ আমাৰ সম্পাদকীয় প্ৰতিবেদন কি কাম কৰিলোঁ, আমি কেনেধৰণে সহযোগ কৰিলোঁ সদৌ অসম কৰ্মচাৰীটোক, এই সম্পৰ্কত আমাৰ প্ৰতিবেদন ইয়াত গ্ৰহণ কৰা হৈছে, পাঠ কৰা হৈছে, আৰু আগন্তুক কাৰ্যকালৰ কাৰণে আমি দুবছৰীয়া কাৰ্যকালৰ নতুন কমিটি গঠন হৈছে। এই নতুন কমিটিত আমাৰ সভাপতি হিচাপে আছে গোৰেশ্বৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ উপাধ্যক্ষ মনেন ৰণ বসুমতাৰী, তেখেত যোৱাটো কাৰ্যকালত উপসভাপতি আছিলে, আৰু উপসভাপতি আছে হিচাপে আমাৰ আছে দুগৰাকী আমাৰ যোৱাটো কাৰ্যকালৰ সম্পাদক অৰবিন্দ ডেকা আৰু বীৰেণ দাস, আৰু সম্পাদক হিচাপে আমাৰ আজি নিৰ্বাচিত হৈছে গোৰেশ্বৰ জলসিঞ্চন সংমণ্ডল কাৰ্যালয়ৰ কৰ্মচাৰী লীলাধৰ কাকতি, আৰু তাৰ লগতে আমাৰ সাংগঠনিক সম্পাদক, সহকাৰী সম্পাদক, এনেকুৱাকৈ আমি একৈছদিনীয়া সমিতি গঠন কৰি দিছোঁ। ডেস্ক ৰিপৰ্ট নিউজ এক্সপ্ৰেছ অসম।